রাত্রি পোহালে এই জামাই ষষ্ঠী, জামাইকুলকে আপ্যায়নের উৎসবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরপর দুবছর করোনার জন্য দুটি পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অন্যতম উৎসব জামাই ষষ্ঠীতে পড়েছিল ভাটা। তাই দুবছর বাদে সাজসাজ রব জামাইকুলকে আপ্যায়নের উৎসবে। এবার জামাই ষষ্ঠীতে হাওড়ার মিষ্টির দোকানগুলিতে ভিড় চোখে পড়ার মতো। নতুন স্বাদের ম্যাঙ্গো দই কিনতে ভিড় করছেন ক্রেতারা। পাকা আমের সঙ্গে দইয়ের মিশ্রণে তৈরি ম্যাঙ্গো দই। তবে মিষ্টির মেনু থেমে নেই এখানেই। মিষ্টির ওপরে লেখা জামাই ষষ্ঠীর প্রতি আকর্ষিত হচ্ছেন জামাই থেকে শ্বশুর সকলেই। দুবছর করোনার প্রভাব কাটিয়ে এবছর জামাই ষষ্ঠীতে উপচে পড়া ভিড় দেখে খুশি মিষ্টি ব্যবসায়ীরা। কার্যত দিন রাত এক করেই চলছে মিষ্টি বানানোর কাজ। কিভাবে প্রিপারেশন কি নিয়েছেন? প্রিপারেশন কি আবার কি, যেরকম নিয়ে যায় মাছ, যেরকম ফল, মিষ্টি, দই, রসগোল্লা, যেরকম যা নিয়ে যায় সেরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সেরকম কিছু খবর পাইনি, কারণ শ্বশুর বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমার জানার কথা নয়। সেটাই নিয়ে যাচ্ছে মিষ্টি কি নিয়ে যাচ্ছে এখান থেকে? হ্যাঁ, মিষ্টি এখান থেকে দই নিচ্ছি, রসগোল্লা নিচ্ছি, আম সন্দেশ, তারপরে ম্যাঙ্গো দই আছে, তিন চার রকম মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে। সেরকমভাবে তো বলা যায় না, কারণ তাদেরও তো একটা পারিবারিক একটা ব্যাপার একটা রয়েছে। সেটা দেখুন, ম্যানেজমেন্ট ওখানে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমি জানি না। তবে আমি আমার দিক থেকে চেষ্টা করব যে যতটুকু মানে যা ঠিকঠাক নিয়ে যাওয়া, যেমন শাশুড়ির জন্য শাড়ি, শ্বশুরের জন্য প্যান্টের পিস, জামার পিস, বা তারপরে আমার শালিদের জন্য জামা কাপড়। এটা দেখুন, একটা জামাই হলে কিন্তু এই লোকেশনটা প্রত্যেকটা জামাইরই একটা মানে কী বলবো, মানে খুব মেমোরেবল একটা দিন। হ্যাঁ, সেবার খাওয়া খাওয়ার থেকে বড় কথা আনন্দ। যাব ওখানে ওনারা যে আনন্দ করবেন সেটাই, খাওয়ার থেকে বড় কথা আনন্দ এই আর কি। সকালেই বেরোচ্ছে না আমার শ্বশুরবাড়ি যেহেতু দূরে, হ্যাঁ সেই জন্য আমাকে এখনই একটু পরেই আমি বেরিয়ে যাবো, কারণ ওখানে যেতে বেশ খানিকক্ষণ সময় লাগে। আর গিয়েই এবারে আসাটা যাওয়া যায় না, আসা যায় না, যেহেতু শ্বশুরবাড়ি দূরে আমাকে যেতে হবে আগে। না বেশুরও আমি বলবো না, কারণ জামাই ষষ্ঠীটা যেহেতু অকেশনালি একদিনই হয়, ওটা একদিনই তো ঠিকই আছে। বরং একদিকে ভালো হয়েছে যে কাজের দিনটা নষ্ট হচ্ছে না, বা ছুটি আলাদা করে ছুটি নিতে হচ্ছে না, কারণ অনেক কোম্পানি জামাই ষষ্ঠীতে ছুটি দেয় না, সেই ছুটিটা নষ্ট হচ্ছে না, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, এই বছর জামাই ষষ্ঠী হচ্ছে। আপনার নাম? আমার নাম সৌরজিৎ রায়। নতুন এখানে তো সবসময় নতুন থাকেই, এরকম না? এখানে এই যে দেখতে পাচ্ছি নতুন, এখানে পুলির মতো কিছু একটা করেছেন, আরও এইখানে নতুন নতুন সন্দেশ অনেক রকমই আছে। দইটা এখানে খুব স্পেশাল, দইটা অবশ্যই যাবে জামাই ষষ্ঠীতে। আরও দেখি কালকে কী পাওয়া যায়। এইখানে অনেক ধরনের আছে মিষ্টি, ম্যাঙ্গো মিষ্টি আছে, কেশর মিষ্টি আছে, নতুন কিছু এখানে খুবই ভালো পাওয়া যায়। মানে আমরা এমনি নর্মাল মিষ্টি এখান থেকে কিনি, আর জামাই ষষ্ঠীর মিষ্টি তো অবশ্যই, একদম একদমই তাই। খুবই আনন্দ করা হবে দুবছর পর, সব জামাইরা আশা করে আছে কালকের দিনটার জন্য। এবার সবটাই ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্ণদীপা বিশ্বাস। গন্ধেশ্বরীতে তো প্রতিবারে প্রতি বছরের মতোই মিষ্টি বানানো হয়ে থাকে। যেহেতু দুবছর লকডাউন চলেছে, বাজার খুব খারাপ গেছে, জামাইরা শ্বশুরবাড়ি যেতে পারেনি, সেই জন্য এবারে তোমার স্পেশাল হচ্ছে রবিবার দিন পড়েছে, যার জন্য প্রত্যেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তিন দিন আগে থেকেই। এখন তো বাজার মোটামুটি রমরমা চলছেই, স্পেশাল তো আমার জামাই ষষ্ঠী সন্দেশ হয়েইছে। এছাড়া নানা রকম নিত্য নতুন ডিজাইনের মিষ্টি হয়েছে, স্পেশাল আছে নৌকবিলাস, মাতৃভোগ, মায়াভোগ, শান্তিভোগ, আমসত্ত্বর একটা রোল বানানো হয়েছে। আপনার শুরু হচ্ছে 10 টাকা দিয়ে শুরু, ঠিক আছে, এরপর আছে 30 টাকা, 20 টাকা, 25 টাকা, যার যেমন ক্ষমতা অনুযায়ী সে নিয়ে যাচ্ছে। স্পেশাল মিষ্টি হচ্ছে আমরা এক রকমের পাকা ম্যাঙ্গো দই বানিয়েছি, স্পেশাল দইটা এখন রমরমা চলছে। তাছাড়া নৌকবিলাস নতুন আইটেম সন্দেশ, এই যে নতুন আইটেম নৌকবিলাস, এটা বানানো হয়েছে, চাহিদা প্রচুর, 25 টাকা পিস। দেখুন এটা ম্যাক্সিমাম তো দুদিন থাকবেই, তাছাড়া এখন যা গরম পড়েছে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে তোমার রাখার পর ওটা তোমার 3 দিন আপাতত চলবেই, 3 দিন রেখে আপনি খেতে পারবেন। চাহিদা প্রচুর, মানে দিয়ে পড়া যাচ্ছেন, যা দিন রাত আমাদের কাজ চলছে। জামাই ষষ্ঠী জোরদার চলছে, ছুটির বাজার না সামনে, মিষ্টির বাজার দাম দারুণ, রমরমা বাজার। আপনার নাম? দেবব্রত মাইতি।